সুনাগরিক হতে হলে সচেতন সমাজ চাই, বৈষম্যহীন সমাজ গঠনে এর বিকল্প নাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়েসের সামাজিক ভাবনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান 9 ফেব্রুয়ারি রোববার দুপুরে এসএনওর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পটি উপজেলার জিরিকুই গ্রাম দি ইল্ড এনলাইটেন সোসাইটি ইয়েসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব জামাল উদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি এরশাদুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া সহকারী কমিশনার ভূমি সাব্বির রহমান সানি, প্রগতি ইন্স্যুরেন্সের উপব্যবস্থাপক নজরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারি, এসএনওর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ, সমাজসেবক আব্দুল মোমেন, মহিলা নেত্রী মোমেন আক্তার নয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা ইতিমধ্যে জেনেছি যে কোরবানির বর্জ্য প্রসারণ করে তারা দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে, প্রথম আলো তাদেরকে নিয়ে ফিচার প্রকাশ করেছে, বর্জ্য অপসারণের যে দায়িত্ব তারা পালন করেছে এটি সামাজিক দায়িত্ব, শুধু কোরবানির বর্জ্য নয় অনেক সামাজিক বর্জ্য আছে আমাদের মধ্যে, যৌতুকের বর্জ্য যৌতুকের মতো আছে, বাল্যবিবাহ কুসংস্কার এগুলো সব সামাজিক বর্জ্য, এবং এই বর্জ্যগুলো অপসারণ করতে হলে যতগুলো সামাজিক শক্তি আছে ইয়েসের মতো যতগুলো সামাজিক শক্তি আছে সেগুলোকে উঠে দাঁড়াতে হবে, বলতে হবে যে এই বাল্যবিবাহ এটি বন্ধ করতে হবে, এই যৌতুক প্রথা এটিকে বন্ধ করতে হবে। মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, এভাবে হাত পা কাঁপতেছে কারণ তার মস্তিষ্ক শেষ হয়ে গেছে। আমি এমন মাদকাসক্ত দেখেছি যে নিজের চুল নিজে ছিঁড়ছে, ইস কিভাবে যেন নিজের চামড়া নিজে টেনে টেনে ছিঁড়ছে, কারণ তার মাদক প্রয়োজনের সময়, এটাকে বলা হয় উইথড্রল সিন্ড্রোম। যদি মাদকাসক্ত যদি সময়ে যদি মাদক না পায় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, এবং এই দেশে মাদক এত বেশি খারাপভাবে আবির্ভূত হয়েছে যে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই পর্যন্ত 300 বেশি বাবা মা এই মাদকাসক্ত সন্তানের হাতে খুন হয়েছে, এবং যত চিন্তায় রাহা জানি যত অপরাধ, আমরা বলি মাদককে বলি অপরাধের জন্য, যত অপরাধ হয় তার মনে কিন্তু খুঁজলে দেখা যাবে কোনো না কোনো ভাবে মাদক অবদান রাখছে। তারপরে জেনে শুনে কেন নেই, প্রথমে নেই মানে বন্ধুর সংসার ব্যাপারে একজন মাদকাসক্ত চেষ্টা করে আরেকজনকে মাদকাসক্ত করতে, তার চেষ্টাই তাকে মাদকাসক্ত করে ফেলার, তো মাদকাসক্ত যখন চেষ্টা চার পাঁচজন যদি মাদকাসক্ত এক হয় আর এক বন্ধুকে টেনে নেয়, আমরা বলি প্রতি 10 জনে একজনকে নতুন করে মাদকাসক্ত করে ফেলে, আর করলেই শেষ। একবার ওই মায়াবিনী, আমরা রূপকথার মায়াবিনীর কথা বলতাম না, যে এইভাবে কাছে টানে ডেরে নিলে তারপরে রক্ত চুষে খেয়ে ফেলে, ঠিক তেমনি মাদক হচ্ছে সেরকম মায়াবিনী, কাছে টানবে প্রথম যখন মাদক নেবে খুব ভালো ভালো লাগবে, খুব মজা লাগবে, কিন্তু সেই মজা তাকে জাহান্নামে নিয়ে যাবে, তাকে শেষ করে দেবে। একটি ঘরে যদি একজন মাদকাসক্ত থাকে তাহলে সেই ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন নেই, তারপরে মাদক নেয় কারণ অজ্ঞতায়, কারণ জানে না যে এর ক্ষতিকর দিকগুলো, আর বন্ধুর সংসর্গে পড়ে। যে বন্ধু মাদক অফার করে মাদক দিতে চায় সে কখনো বন্ধু নয়, মনের মধ্যে এটা রাখতে হবে যে মাদক যে দিতে চায় সে আমার বন্ধু নয়, বন্ধু নয়, তার থেকে 100 হাত নয় 1000 হাত দূরে থাকতে হবে, এভাবে মানে আমাদেরকে রক্ষা করতে হবে নিজেদের। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। রবিউল হোসেন, বয়সক, চট্টগ্রাম।